ধরনের পূর্ব নোটিশ না দিয়ে ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, সেটি তারা তারা নিশ্চিতই ছিল এটি বাংলাদেশের সংকটকে আরও বেশি গভীরও করবে, আরও বেশি সংকটের মধ্যে ফেলবে। সুতরাং ভারতকে আমরা বলতে চাই যে ভারতের সাথে আমাদের পরবর্তীতে যে আচরণগুলো হবে, আমাদের যে সম্পর্কগুলো হবে, সেই সম্পর্কের ভিত্তি হবে তাদের বর্তমান আচরণ। ভারত রাতের আধারে তাদের বাঁধগুলো উন্মুক্ত করে দিয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আমাদের প্রায় 8টা জেলা পানির নিচে চলে গেছে আর কি। এবং এই ঘটনাগুলো কিন্তু আসলে নতুন কোনো ঘটনা না, আমরা আসলে বিগত সময়গুলোতে একই ধরনের ঘটনা দেখছি এবং এই ঘটনাগুলোর কন্টিনিউয়াসলি পুনরাবৃত্তি হয়। এবং আমরা প্রতিবারই আসলে দেখা যায় যে আমাদের যখন এরকম বন্যার মতো অবস্থা হয় বা সংকটাপূর্ণ অবস্থা হয় তখন আসলে আমরা শুধুমাত্র কিছু রেস্কিউ টিম গঠন করি এবং আমরা আসলে ত্রাণ কালেক্ট করি। এটা আসলে অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কাজ, আসলে ত্রাণ কালেক্ট করা বা তাদেরকে রেস্কিউ করা, বাট আসলে এটার যে একটা পার্মানেন্ট যে সমাধান এটা নিয়ে কিন্তু আসলে কেউ কখনোই কথা বলে না। এবং আসলে আমাদেরকে সবসময় বোঝানো হয় যে ভারত আমাদের আশেপাশের একটা শক্তিশালী কান্ট্রি, তারা আসলে একটা মোরাল কান্ট্রি, তাদেরকে আমাদের সমীহ করে চলতে হবে, তাদেরকে আমাদের বন্ধু হিসাবে মেনে নিয়ে চলতে হবে। কিন্তু আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, কীভাবে ভারত আমাদের বন্ধু হতে পারে? আসলে যে ভারত আসলে আমাদেরকে বর্ডারে প্রতিনিয়ত আমাদের ভাইদেরকে কিল করে, আমাদের বোনদেরকে কিল করে, যে ফেলানিকে হত্যা করে তারে ঝুলিয়ে রাখছে, তাকে আসলে কীভাবে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি? যে আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে পিলখানায় নীল নকশা করে হত্যা করছে, তাকে কীভাবে আমরা আসলে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি? তাকে আসলে বন্ধু হিসেবে গ্রহণ করার কখনো প্রশ্নই আসে না। প্রাতিষ্ঠানিক পর্যায় থেকে সরকারের সাথে আমি মনে করি বর্তমানে জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চারের মধ্য দিয়েই এই সংকটকালীন সময়টিকে হচ্ছে আমাদের ফেস করা হচ্ছে সম্ভব। অন্যদিকে আমাদের ত্রাণ কার্যক্রম যেটি সেটি হচ্ছে আমরা আশাবাদ, আমাদের ইতিবাচক সাড়া পাচ্ছি, কিন্তু আমাদের যে জায়গায় সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে রেস্কিউ অপারেশনটিকে প্রপারলি পরিচালনা করা। কারণ আমরা যে কোনো আমরা 10 জনকে এখন চাইলেই ঢাকা থেকে পাঠিয়ে রেস্কিউ কার্যক্রমটি আমি পরিচালনা করতে পারছি না, বা আমি 50টি বোট সংগ্রহ করে সেটিকে আমি হচ্ছে ফেনীতে পাঠিয়ে দিতে পারছি না। কারণ সেটার জন্য প্রপারলি ট্রেন্ড হচ্ছে লোকবল প্রয়োজন। এই প্রপারলি ট্রেন্ড লোকবলটি শুধুমাত্র তিন বাহিনীর মধ্যে রয়েছে। এখন এই তিন বাহিনীর মধ্যে যারা রয়েছে তারাও নিজেদেরকে সংগঠিত করার জন্য সময় নিচ্ছে এবং প্রতিকূল এবং বৈরী আবহাওয়া এবং বন্যার যে প্রকোপটি বৃদ্ধি পাওয়ার কারণে তাদেরও অপারেশন যেই টুলসগুলো রয়েছে সেগুলো ডিপ্লয় করতেও তাদের সময় নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা যেহেতু দেখছি যে বন্যার যে প্রকোপটি সেটি যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সর্বমহলের সমান অংশগ্রহণ ব্যতীত, জাতীয় ঐক্য ব্যতীত, অথবা যেটাকে আমরা বলি জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার ব্যতীত, এই ধরনের সংকটটি আমাদের উত্তরণের জন্য আমাদের অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। অন্যদিকে ভারতের প্রতি আহ্বান জানাবো, তারা আমাদের যেহেতু আমাদের কোনো ধরনের পূর্ব নোটিশ না দিয়ে ওয়াটার গেটগুলোকে খুলে দিয়েছে, সেটি তারা নিশ্চিতই ছিল এটি বাংলাদেশের সংকটকে আরও বেশি গভীরও করবে, আরও বেশি সংকটের মধ্যে ফেলবে। সুতরাং ভারতকে আমরা বলতে চাই যে ভারতের সাথে আমাদের পরবর্তীতে যে আচরণগুলো হবে, আমাদের যে সম্পর্কগুলো হবে, সেই সম্পর্কের ভিত্তি হবে তাদের বর্তমান আচরণ। কারণ আমরা বিশ্বাস করি পূর্বের যে সরকারটি, সেই সরকারটি ক্ষমতায় টিকে থাকার জন্য ক্ষমতার বিনিময়ে মূল্য হিসেবে তারা অসম চুক্তিগুলো করেছে, কিন্তু যেহেতু বর্তমানে জনতার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের বিনিময় মূল্য হিসেবে কোনো ধরনের অসম চুক্তির মধ্যে আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই জায়গা থেকে আমাদের যেই ভারতের প্রতি পিঠ দেখানোর যে সময়টি সেটি শেষ হয়ে গিয়েছে। ভারতকে আমরা সতর্ক করছি, আমরা আপনারা আমাদের প্রতি প্রতিবেশী সুলভ আচরণ করুন এবং আমাদের যেই ধরনের হিস্যা রয়েছে ন্যায্য হিস্যা, আপনাদের সাথে আমাদের সম্পর্কের ভিত্তি হবে ন্যায্যতা, কোনো ধরনের অসম কোনো চুক্তি, অসম কোনো সম্পর্ক। কারণ আমাদের ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো বিনিময় মূল্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে না। এই অন্তর্বর্তীকালীন সরকার জনতার কাছে দায়বদ্ধ, এই অন্তর্বর্তীকালীন সরকার সিস্টেম রিফরমেশনের জন্য দায়বদ্ধ। সুতরাং ভারতকে আহ্বান করব, আপনারা আপনাদের যেই এক ধরনের অ্যাগ্রেসিভ যেই আপনারা ট্রিটমেন্টটি আপনারা অ্যাডপ্ট করেছেন সেটি থেকে যদি বের না হয়ে আসেন, তাহলে আমাদের যে পারস্পরিক সম্পর্ক সেটি তিক্ত থেকে তিক্ততর হবে।